হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, একদম বিন্দাস আছো। তো তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এখন মাঝে বিকাল চারটের সময় আমি ভিডিও বানাচ্ছি, এটাকে এডিট করব, দেন আবার পোস্টও করব। বেশ অনেকদিন হয়ে গেল, বড় ভিডিও তেমন কিছু দেওয়া হয় না ডেলি লাইফ ব্লগে। আর যেটাও দিচ্ছি, দুর্গাপূজার সময় যে সময় কাটিয়েছি আমরা, সেই ভিডিওগুলো শেয়ার করছিলাম, কারণ পুজোর সময় এতটাই ব্যস্ততা ছিলাম যে এডিট করে পোস্ট করা আর হয়ে ওঠেনি। এতদিন আমি সেগুলোই করছিলাম, কিন্তু এবার থেকে দুর্গাপূজার ব্লগসগুলো কমপ্লিট হয়ে গেছে, ভিডিও আপলোড করা, ডেলি লাইফ ব্লগ আসবে। আর তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, যাতে কি তোমরা সবাই জানতে পারো, আমার ডেলি লাইফ ব্লগ, বড় ব্লগ সন্ধে 6টা নাগাদ, মানে সন্ধে 6টার সময় আসে। আর রেগুলার আমি ওই টাইমেই পোস্ট করি। হ্যাঁ, কোনো কোনো দিন যেহেতু ভিডিওটা মানে আমি এডিটিং করে থাকি না, একটু লেট হয়ে যায়, তাই জন্য কোনো দিন 6:30, 7টা বেজে যায়, নচেৎ 6টার সময় আমার যায় আর কি। আর শর্টসও আমি আপলোড করি, শর্টস দুপুর 2টোর সময় আপলোড করি। তো সবাইকে আমি অনুরোধ করছি যে সবাই ব্লগস দেখো, কেমন লাগছে তোমরা সবাই সেটা তার মতামত দিও। আর আজকে দিনটা কি? আজকে ধনতেরাস, তোমরা কে কিভাবে কাটাচ্ছ অবশ্যই জানাবে। শুভ ধনতেরাস, সন্ধে 6টা 6:30 নাগাদ নাকি তার শুভ লগ্ন লাগছে, আমি যতদূর জানলাম, সঠিক আমি জানি না। তো তোমরা কে কি কিনলে ধনতেরাসে অবশ্যই কিন্তু জানাবে। আর প্রত্যেকের বাড়িতে তো সোনা দানা কাঁসা পিতল যাই কেন না কেন, ঝাঁটা ঝাড়ু, যেটা মা লক্ষ্মীর মানে প্রতীক হিসাবে ধরা যায় আর কি, মা লক্ষ্মীর প্রিয় ঝাড়ু আর নুন, এগুলো তো মাস্ট প্রত্যেকের ঘরেই সবাই কেনে, আমাদেরও কেনা হয়েছে। আর শাশুড়ি মা গেছিল দেওয়ারের সাথে মার্কেটিংয়ে, তো ছোট্ট দেখে একটা পিতলের হাঁড়িও কিনা মানে এনেছে আর কি, দেখাবো সেটা পরে তোমাদেরকে দেখাবো। আর আগামীকাল শনিবার 11ই মে ভূত চতুর্দশী, তো সেদিন আমাদের বাড়িতে হবে 14 শাক, 14 প্রদীপ, প্রায় সবাই জেনে থাকবে তোমরা, অনেকের বাড়িতেই এটা নিয়ম আছে, হয় এই নিয়মটা। আবার আমার শ্বশুর বাড়িতে আছে, বাবার বাড়িতে দিকে নেই, 14 শাকটা বাবার বাড়ির দিকে খায় না, কিন্তু প্রদীপ দেবে, প্রদীপ দেয়। আর পরের দিন তো বড় দেওয়ালি, ওই দিনও প্রদীপ দেওয়া হবে। আর আজকে ধনতেরাসের অনেকে পুজোও করে, দোকানগুলো আমাদের এখানে যে দোকানগুলো আছে, আজকে প্রদীপ দেবে, আর ওই রঙ্গোলি, এই দিন তো রঙ্গোলিটা হয়, রঙ্গোলি করবে। আমি তো বিকেলবেলা একটু কাজ আছে, বাইরে বেরোবো, যদি সম্ভব হয় আমি ভিডিও করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের বিউটি রানীকে দেখবে না কি করছে দুপুরবেলা? ও কিন্তু শুনেছিল, ও জানে না যে আমি ছাদে এসেছি, কিন্তু কি করে জানতে পেয়ে যে গন্ধ গন্ধ ও চলে এসেছে সিঁড়ির উপরে এসে। আমি ছাদের গেটটা কিন্তু বন্ধ রেখেছিলাম, এসে দাঁড়িয়ে আছে, দেখো একবার দেখে, ছাদের গেটটা এরকম বন্ধ রেখেছিলাম, এসে পিছনে দাঁড়িয়েছিল, এখন এসে দরজাটা খোলা দে, এই যো, মানে ও আর শোয়ার জায়গা পায় না, এত বড় ঘরে ওর জন্য শোয়ার একদম জায়গা নেই, বেচারি ছাদে এসে পড়ে আছে, ভাবা যায়? মানে ওকে শুতে আমরা জায়গা দিচ্ছি না, এমন মনে হচ্ছে। যেহেতু আমি এখানে ছাদে আছি, তাই জন্য ও এখানে চলে এসেছে, তাহলে আমার রুমে ও দুপুরবেলাটা শোয়, বেশ একটু বিকাল 5টা অবধি তো শোয়। তো আজকে বিকালবেলা একটু কাজ আছে, বেরোবো বরের সাথে, আর রাতে রান্নাটা আমি করেই বেরোবো, আবার সাই মন্দিরও একটু যাওয়ার আছে, মানে দীপাবলি অ্যাডভান্স একটু পেমেন্ট করে দিয়ে আসবো প্রদীপের জন্য, প্রদীপ জ্বলবে প্রতি বছরই শাশুড়ি মা দেন, সেটাই বলছেন যাবে বলে, প্রদীপের জন্য টাকাটা আমি পে করে আসবো মন্দিরে গিয়ে। তো তোমাদের সবাইকে অ্যাডভান্স শুভ দীপাবলি জানিয়ে দিলাম, সবার ভালোভাবে কাটুক, আর কি কেমনভাবে কাটালে অবশ্যই জানাবে। তো আজকে ছোট্ট একটা মিনি ব্লগ এখানেই রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কে কীভাবে দেওয়ালি কাটালে একদম সাবধানে কিন্তু কাটাবে,
তো ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার জন্য এত ভালোবাসা রইলো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, খুব চট জলদি যখন আমি আমার ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকে এই অবধি, থ্যাংক ইউ, টাটা।